সেখানে যেটা থেকে আশ্চর্য ব্যাপার যে দেশের মানে কোনো যারা ক্ষমতায় এসেছিল পঁচাত্তরের পরে হত্যাকুষ ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে তারা নিজেদের আখের গোছাতে বেশি ব্যস্ত ছিল দেশের মানুষের ভাগ্য করাটা তাদের কাছে বেশি গুরুত্ব পেত না যার জন্য মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝা সারা দেশে কখনও জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি উনিশটা কু সংঘটিত হওয়া নানা ধরনের ঘটনা এদেশের মানুষকে সম্পূর্ণভাবে হতাশায় নিমজ্জিত করে ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা তখন উদ্যোগ নেই যে দেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা মানুষের জীবন মান উন্নত করা এবং মানুষকে একটা সুন্দর সুস্থ জীবন দান করা এবং আমাদের এই উদ্যোগের ফলে আমরা সেই সময় যেখানে মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা চার হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম এবং শিক্ষা দীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সব দিকেই আমরা নজর দিই আর বিশেষ করে এই আমাদের নর্থ বেঙ্গল আমরা জানি উত্তরবঙ্গে সবসময় মঙ্গা লেগেই থাকতো আমরা যখন বিরোধী দলেও তখন আমরা বহুবার গেছি এই মঙ্গাপ্রীত এলাকায় লঙ্গরখানা খুলেছি মানুষকে সাহায্য করেছি আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে যে আমরা সরকার গঠন করার পর আমাদের লক্ষ্যটাই ছিল যে এই সমস্ত এলাকা অবহেলিত এলাকা মঙ্গাপীড়িত এলাকা অথবা দুর্ভিক্ষপীড়িত এলাকা নদী এলাকা সমস্ত এলাকার মানুষেরই যেন জীবনমান উন্নত হয় তাদের ভাগ্য যেন পরিবর্তন হয় আর সেটা করতে গেলে স্বাভাবিকভাবে অনেকগুলি কাজ করা দরকার একটা হচ্ছে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাথে সাথে বিদ্যুতায়ন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা এবং ঘর বাড়ি তৈরি করে দেওয়া যে আমরা একটা মানুষের গৃহহারা থাকবে না প্রতিটি মানুষ রোগে চিকিৎসা পাবে প্রতিটি শিশু শিক্ষার সুযোগ পাবে এমনকি বয়স্ক শিক্ষারও ব্যবস্থা আমরা নিয়েছিলাম আর বিদ্যুৎ উৎপাদনের জন্য তখন আমরা শুধু আগে শুধু সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হতো আওয়ামী লীগ সরকার আসার পর আমরা আইন করে বেসরকারি খাতেও বিদ্যুৎ যাতে উৎপাদন হয় সে উদ্যোগ আমরা নিই ফলাফল মাত্র সাড়ে মানে মাত্র পাঁচ বছরের মধ্যেই আমরা ষোলোশো মেগাওয়াট থেকে চার হাজার তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হই এবং বিদ্যুৎ আমরা বিতরণেরও ব্যবস্থা নিই অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দু হাজার একে ক্ষমতা আসতে পারলাম না এরপর আট বছর পরে আমরা সরকার গঠন করার সুযোগ পেলাম দু হাজার নয় সালে দু হাজার নয় সালে এসে আমি দেখলাম যে আমি যে চার হাজার তিনশো মেগাওয়াট রেখে গিয়েছিলাম সেখান থেকে তা কমে তিন হাজার দুইশো মেগাওয়াটে নেমে গেছে আমার কাছে এটা বিষয়টা বেশ অবাক লাগে যে মানুষ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বিএনপি জামাতজোট ক্ষমতা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি তবে তারা দিয়েছিল ওই দেশের মানুষকে খাম্বা দিয়েছিল বিদ্যুৎ নাই কিন্তু রাস্তার পাশে খাম্বা পড়ে আছে কারণ আমরা জানতে পারলাম যে তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তার ছেলে খাম্বা নির্মাণের ব্যবসা শুরু করেছিল ওই জন্য দেশের মানুষকে খাম্বা দিয়েছিল কিন্তু বিদ্যুৎ দেয়নি আমরা আবার শুরু করলাম যে কীভাবে এ দেশের মানুষের চাহিদা পূরণ করা যায় আজকে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এখন আমরা ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি আপনারা একবার ভেবে দেখেন ষোলোশো মেগাওয়াট থেকে শুরু করেছিলাম এখন ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করছি সাথে সাথে প্রতিটি এলাকা যাতে অন্ধকার মুক্ত হয় তার ব্যবস্থা নিচ্ছে এবং এই বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখীকরণ করেছি আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে আমরা সোলার পাওয়ার তৈরি করছি যেমন সোলার সিস্টেমের মাধ্যমে যে সমস্ত এলাকায় গ্রিড লাইন নেই সেখানে আমরা বিদ্যুৎ দিচ্ছি আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং উত্তরবঙ্গে প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমি শুরু করেছিলাম যেমন ছিয়ানব্বই সালে সরকারের ছিলাম বড় পক্রিয়া পুকুরিয়া কয়লা থেকে যে কয়লা উত্তোলন হতো সেটা দিনাজপুরে আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করি সেটা এখন তৃতীয় ফেজ নির্মাণ হচ্ছে আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিই যে আমরা এই ধরনের বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মানুষের চাহিদাগুলি পূরণ করে এবং প্রায় প্রতিটি জেলায় যাতে বিদ্যুৎ পৌঁছায় প্রতিটি উপজেলায় যাতে পৌঁছায় প্রতিটি ইউনিয়নে যাতে বিদ্যুৎ পৌঁছায় সেই ব্যবস্থাটা আমরা পদক্ষেপ নিয়েছি এবং তার ফলে আজকে আমরা আমাদের যে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি তার ফলাফলে দেশের জনগণ এখন পাচ্ছেন আজকে আমরা শতভাগ বিদ্যুৎ যে সমস্ত এলাকায় আমরা দিতে পারছি আমরা এখন উদ্বোধন করছি আমরা চাই আমাদের দেশের মানুষ এই বিদ্যুৎটা যথেষ্ট ব্যবহার করে আমি একটা অনুরোধ করব আমাদের দেশের জনগণকে বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং যে টাকা খরচ হয় আমরা কিন্তু সেই টাকা বিদ্যুতের দাম গ্রহণ করি না এখানে ভর্তুকি আমরা দেই খুব কম টাকাই নেওয়া হয় কিন্তু প্রকৃত মূল্য একটা মানে একওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ তার থেকে অনেক কম টাকায় কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয় সেই ক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে কীভাবে আপনি বিদ্যুৎ কম ব্যবহার করতে পারেন কত স্বল্প বিদ্যুৎ ব্যবহার করে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারেন সেদিকে আপনাদের যত্নবান হতে হবে এটা এমন না যে সরকারি মাল দড়িমে ঢাল এটা করলে কিন্তু চলবে না প্রত্যেকে এ ব্যাপারে যথাযথভাবে আন্তরিক থাকতে হবে এবং ঘর থেকে বের হলে নিজের হাতে সুইচ অফ করা স্কুল বা কলেজ বা অফিস আদালতে যারা আপনারা সরকারি কর্মচারীরা আছেন বা অফিসাররা আছেন নিজের হাতে সুইচটা বন্ধ করলে ফ্যানের আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আপনার দেশের সম্পদটা আপনি রক্ষা করতে পারবেন আমাদের আমি নিজে প্রধানমন্ত্রী হয়েও কিন্তু আমি যখন আমার ঘর থেকে বেরোই বা বাথরুম থেকে বেরোই আমি নিজের হাতে কিন্তু সুইচগুলি বন্ধ করি তাতে আমার কোনো সম্মান যায় না নিজের কাজ নিজে করাতে কোনো লজ্জা থাকে না কিন্তু এতে সুবিধা যেটা পাবেন আপনারা বিদ্যুৎ যদি সাশ্রয়ী হন তাহলে আপনার বিলটা একটু কম আসবে বিদ্যুৎ বিল আপনাকে কম দিতে হবে এমনকি আমরা যে মোবাইল ফোন ল্যাপটপ বা টেলিভিশন চালাই ওই যে লাল বাতিটা যদি জ্বলে থাকে তাতেও কিন্তু বিদ্যুতের বিল ওঠে কিন্তু আমি যদি মেন সুইচ অফ করে দিই আমার কিন্তু বিদ্যুৎ বিল উঠবে না আমি মোবাইল চার্জ করে ওই ভাবে যদি ফেলে রেখে দিই ওখানেও কিন্তু বিদ্যুতে মানে বিল উঠবে কিন্তু আমি যদি সুইচ অফ করে দিই তাহলে কিন্তু বিল উঠবে না কাজে এই বিষয়গুলির দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া আর তাছাড়া যেমন স্কুল কলেজ সেখানে স্কুল রুমে ফ্যান চলতেই থাকলো চলতেই থাকলো এটা যেন না হয় সেখানে ছাত্রছাত্রীরা আছেন যারাই আছে তারা কিন্তু নিজেরা বা শিক্ষকরা আছেন এর এগুলি ছাত্রছাত্রীদের শেখাতেও হবে যে বিদ্যুৎটা নিজেদেরকেই সাশ্রয় করতে বিদ্যুৎ পানি এগুলি ব্যবহারে সবসময় সাশ্রয়ী হতে হবে অপচয় কখনও যেন না হয় সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন আমরা আমাদের এই বিদ্যুৎ উৎপাদনে আরও সক্ষমতা যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে যে কুশলী কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেখানে সক্ষমতা তৈরি প্রকল্প প্রণয়ন এবং রূপদানেও যাতে পারদর্শিতা অর্জন হয় এবং সেখানে এটা শিক্ষা দেওয়ার জন্য একটি ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সেখান থেকে আমি মনে করি যারা এর সঙ্গে কর্মরত আছেন তারা যথেষ্ট লাভবান হবেন বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ দেখেই তো আজকে এক জায়গায় বসে আপনাদের এতগুলি জায়গা পনেরোটা ইউনিয়নের সাথে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আপনারাও আমার কথা শুনতে পাচ্ছেন কথা শুনতে পাচ্ছেন এই সুযোগটা আজকে সৃষ্টি হয়ে গেছে কাজে আজ ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি আমরা চাই যে আমাদের এই উদ্যোগের ফলে আজকে আমাদের অর্থনৈতিকভাবে দেশের মানুষ স্বাবলম্বী হবে দেশের মানুষ কাজ পাবে এবং কাজের মধ্য দিয়ে তাদের আর্থসামাজিক উন্নতি হবে সেটাই আমাদের লক্ষ্য গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামাড়ায় চারশো দশ মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র এবং পনেরো জেলায় শতভাগ বিদ্যুৎ আইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের